কিছুই ঠিক মতো মনে হয় হচ্ছে না, দল হিসাবে খেলতে পারছেন না। না বোলিং আজকে উইকেট অনুযায়ী খুব ভালো হয়েছে, আর রানটা একটু কম হওয়ার দরকার ছিল দল বিশ্লেষণ। আর যদি রানটা বেশি হয় নাই, কারণ আমাদের যদি ব্যাটসম্যানরা যদি শুরুতে যেরকম স্ট্রাইক করছে ওরা যদি থাকতো তাহলে এখনো 160-এর মতো নিচ্ছে, তখন দেখুন আমি যদি আমরা ম্যাচটা বেশি করতে পারতাম। আমাদের প্রত্যেক দিন ভালো স্টার্ট হচ্ছে, কিন্তু এটা কেউ কেউ করতে পারবে। টার্নিং পয়েন্টটা কোথায় কোথায় ছিল তার ম্যাচে, কোন জায়গাটা আপনার রাস্তা ঠিক আছে? আমাদের ম্যাচটা টার্নিং পয়েন্ট তো ওই পাওয়ার প্লেতে 4 উইকেট চলে যাবে, কিন্তু আপনি দেখেন পাওয়ার প্লেতে ওদের ছিল 44 রান, কিন্তু আমাদের কিন্তু 54 ছিল মেবি। ভাই আপনাদের আসলে ব্যাটিং কোচ বা হেড কোচ যিনি এসেছেন হাসিফ গিবস, ভেরি মাচ মানে রিনাউন্ড একজন ব্যাটসম্যান, তারপরে আপনাদের আসলে ব্যাটিং এর অবস্থা কেমন, প্রবলেমটা শুরু করতে হারার পরে কি ড্রেসিং রুমে টানা হাল খাচ্ছেন, কি কথা হচ্ছে আর কি, মানে কোচ কি বলছেন এখন কি করতে হবে? আসলে এখান থেকে বের হতে হলে আমাদের একটা জয় দরকার, যে কোনো টিম যখনই হারে তখন একটা যদি জয় পায় এরপর কামবেক করা হবে, কারণ আমাদের যতটুকু সম্ভব একটা জয় হবে, একটা যদি জয় পায় এরপর কামবেক করা হবে, কারণ আমাদের যতটুকু সম্ভব একটা জয় হবে। অন্যান্য অনেক উইকেটটা নিয়ে একটু আসলে সমালোচনা হয় যে বিপিএল এ রান হয় না, এবার কিন্তু বেশ রান হচ্ছে, আজকে একটা পুরো সুবিধা কি হলো আপনারা 160 মতো পড়লেন, মানে বেশ রান হচ্ছে, মানে আপনি বোলার হিসেবে কি মানে টেকনিকটা বুঝতে পারছেন বা কি মনে হচ্ছে উইকেট গুলো? মাহমুদুল্লাহ বললাম যে সকাল মানে আগের ম্যাচটা যে ভালো ব্যাটিং এর জন্য ছিল উইকেটটা, তো উইকেটটা কি চেঞ্জ মনে হচ্ছে প্রিভিয়াস এডিশনের চাইতে, এবং কোন দিকটা চেঞ্জ মনে হচ্ছে? আসলে উইকেটটা আসলে চেঞ্জ করতে আপনার ব্যাটিং এর জন্য একটু সহায় বল ইজি টু ব্যাট আছে স্কিপ করে নতুন বলে আপনার একটা